Welcome everybody to TA Films. Go ahead, bikers. Hello, assalamu alaikum. বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের ব্লগটিতে আমি মূলত আপনাদের মাঝে দেখাতে চাই যে ইঞ্জিন ব্রেকিংটা আসলে কি, বাইকের ইঞ্জিন ব্রেকিংটা আসলে কি বা কিভাবে করতে হয় বা ইমার্জেন্সি ব্রেক কিভাবে করতে হয় যে কোনো পরিস্থিতিতে, সেটাই কিনা আমি দেখাবো আপনাদের হোন্ডা সিবি হর্নেট দিয়ে। সো দেখতে হলে অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলটিতে টিএ ফিল্মসে। সবাইকে ধন্যবাদ, দেখতে থাকুন। তো বন্ধুরা, এখন আমি রাইড করছি এই হোন্ডা সিভি হর্নেটটি, যেটি হয়তো আর কখনোই আমাদের ড্রাইভ করা হবে না হয়তো এই বাইকটি, কারণ এটি কিছুক্ষণ পরেই আসলে বিক্রি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, সবাই আসলে প্রে করবেন যাতে করে আসলে আমরা অবশ্যই দ্রুত একটি প্রিমিয়াম সেগমেন্টের বাইক নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। তো ফ্রেন্ডস, আজ আমি পূর্বেই বলছি যে আপনাদের মাঝে একটু বলবো যে ইঞ্জিন ব্রেকিং সম্পর্কে আসলে একটা ধারণা দিব। সো ইঞ্জিন ব্রেকিং সম্পর্কে ধারণা দেওয়ার ক্ষেত্রে আপনাদের প্রথমেই দেখতে হবে যে ইঞ্জিন ব্রেকিং অথবা ইমার্জেন্সি ব্রেক আসলে মোটরবাইক দিয়ে কিন্তু ইমার্জেন্সি ব্রেক করা সম্ভব। তো বিষয় হচ্ছে, আপনারা যখন অতি মোটামুটি একটি ভালো গতিতে থাকবেন বাইকটি নিয়ে, ঠিক সেই মুহূর্তে যদি কোনো ধরনের আসলে ইনসিডেন্ট সামনে পড়ে যায় বা কোনো একটি বাধা আপনাদের সামনে চলে আসে, সেক্ষেত্রে যদি হার্ড ব্রেক করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা একটি কাজ করবেন, সেটি হচ্ছে কি যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ক্লাস রয়েছে আসলে বাইক চালানোর ক্ষেত্রে। তো বন্ধুরা, আমরা যেটা বলছিলাম যে ক্লাচ রয়েছে এবং এক্সিলেটর রয়েছে এবং ব্রেক রয়েছে। সো এক্ষেত্রে আমরা অবশ্যই একটি জিনিস করব যে গাড়ি মোটামুটি দ্রুত নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আপনারা যখন ব্রেক করবেন তখন কিন্তু অবশ্যই যে ক্লাচটি রয়েছে এটি আসলে ওই গতিতে থাকা অবস্থায় ব্রেকিং করা অবস্থায় কিন্তু ক্লাচটি চাপবেন না, ক্লাচটি কোনোভাবে প্রেস করবেন না, ক্লাচটি ছাড়া অবস্থাতেই কিন্তু আপনাকে কিন্তু পেছনের ব্রেক এবং সামনের ব্রেক কম্বাইনভাবে আসলে করতে হবে। যদি আপনারা সেটি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে খুব অতি দ্রুত কিন্তু বাইকটি নিয়ন্ত্রণে চলে আসবে, যতটুকু গতিই থাকুক না কেন। সেক্ষেত্রেও কিন্তু আপনারা নিজেরাই আসলে ক্ষেত্র বিশেষে কিন্তু বুঝতে পারবেন যে কতটা দ্রুত আসলে সেটি নিয়ন্ত্রণে চলে আসছে। যেমন আপনারা দেখেন বন্ধুরা, আপনাদের একটা জিনিস দেখাই যে বাইকটি এখন মোটামুটি যে স্পিডেই থাকুক, এখন হয়তো রাস্তা ভালো না বিধায় আসলে অল্প গতি রয়েছে। আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি বলতে পারি যে বাইকটি এই যে স্পিডে থাকুক, সেক্ষেত্রে আপনারা এই যে ক্লাচটি দেখতে পাচ্ছেন, এই যে ক্লাচটি কিন্তু প্রেস করবেন না। যদি হঠাৎ করে ব্রেক করার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা কি করবেন, এই যে এভাবে কিন্তু যদি ব্রেক করেন ক্লাচ ছেড়ে দিয়ে, তাহলে কিন্তু দেখতেই পেলেন যে খুব দ্রুত কিন্তু নিয়ন্ত্রণে আসলে চলে আসলো। এর মাধ্যমে হয় কি বন্ধুরা, যে আমরা কিন্তু অনেক বড় ধরনের বিপদ থেকে আসলে রক্ষা পেতে পারি আসলে। সুতরাং আপনারা এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন এবং সেভাবেই আসলে ব্রেকিং করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা কি বুঝতে পেরেছেন কিনা বিষয়টি আসলে আমি সেটি জানি না, তবে আপনাকে আরেকবার দেখানোর চেষ্টা করব। আসলে এই যে দেখেন বন্ধুরা, এই যে বাইকটি কিন্তু আমি নর্মালি চালাচ্ছি, ড্রাইভ করছি এবং করার ক্ষেত্রে দেখেন আপনারা প্রায়
যে স্পিডে থাকুক সেক্ষেত্রে যদি এই যে ক্লাসটি ছেড়ে দেয় যদি আমি যে ব্রেকটা করলাম তাতে কিন্তু আপনারা দেখতেই পেলেন যে খুব দ্রুতই কিন্তু আসলে বাইকটি নিয়ন্ত্রণে চলে আসলো। অবশ্যই এই ইমার্জেন্সি ব্রেকটি ইউজ করবেন যে কোনো আসলে কঠিন মুহূর্তে, তাহলে দেখবেন যে আপনারা অতি দ্রুত কিন্তু আসলে বিপদ থেকে আসলে যেভাবে রক্ষা পেয়ে যাবেন। আর অন্যদিকে যদি আসলে বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনারা যদি অতি দ্রুত বাইক চালানোর ক্ষেত্রে বা যে কোনো পরিস্থিতিতে যদি হঠাৎ করে ব্রেক করতে চান তখন যদি আপনারা এক নাগারে আমরা যেটা রেগুলারই করি যে ক্লাসটা প্রেস করি করে আসলে তারপরে ব্রেক প্রেস করি যাতে বাইকটি দ্রুত দাঁড়িয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন যে বাইকের যে গতি থাকুক না কেন সেক্ষেত্রে যদি আমরা ক্লাস প্রেস করি তাহলে কিন্তু বাইকটি কিন্তু রিলিজ হয়ে যায় এবং দেখবেন বাইকের গতি কিন্তু বেশ বৃদ্ধি পায়। সেক্ষেত্রে যদি আপনারা কম্বাইন্ড ব্রেকও করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যে ফলপ্রসূ হবে না বিষয়টি, এই জন্য অবশ্যই ইমার্জেন্সি ব্রেকের ক্ষেত্রে কিন্তু ক্লাস ছেড়ে তারপর ব্রেক করতে হবে যদি আপনারা ব্রেকিংটা ফলপ্রসূ করতে চান ফ্রেন্ডস। তো আসলে বিষয়টি কি বন্ধুরা যে আপনারা এবার অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে ইমার্জেন্সি ব্রেক করতে হয় বা ইঞ্জিন ব্রেক করতে হয়। যাই হোক বন্ধুরা, আসলে বিষয়টি হচ্ছে কি যে সেক্ষেত্রে আসলে মনটা কিছুটা আমারও খারাপ, আমি কেন সেটা বলতে পারছি না, আসলে আমার ফ্রেন্ডের বাইক আমার বাইক সেমই, কিন্তু সেক্ষেত্রে আসলে বিষয় হচ্ছে কি যে এই বাইকটি কিন্তু পূর্বে আমিও কিন্তু অনেক চালিয়েছি এবং সেক্ষেত্রে আসলে বাইকটি যে যখনই শুনতে পেলাম যে আসলে আজকে বিক্রি হয়ে যাবে তখন কিন্তু আসলে মনটা আমারও বেশ খারাপ হয়ে উঠলো। পাশাপাশি আসলে মনটা খারাপ করেই বা কী হবে, একটি বিষয়ে চিন্তা করে অবশ্যই আমার ভালোও লাগছে যে আমার ফ্রেন্ডটি অবশ্যই আশা করি যে খুব দ্রুত একটি ভালো এবং প্রিমিয়াম সেগমেন্টের বাইক কিনবে এসে ডিসাইড করছে। সো সেক্ষেত্রে আসলে সেটি চিন্তা করলে কিন্তু এভাবে আমরা বলতে চিন্তা করতে পারি যে আমাদের ফ্যামিলিতে কিন্তু একটি প্রিমিয়াম সেগমেন্টের বাইক আসলে আমরা পাচ্ছি এবং আপনাদের মাঝে অবশ্যই সেটি দেখাতে পারছি, এটাই আসলে একটি আনন্দের বিষয়। তো বন্ধুরা আসলে এগুলো দেখতে চাইলে আসলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, আমাদের ভিডিও আমার টিএ ফিল্মসের চ্যানেলটির সাথে থাকতে হবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আপনারা পাশে থাকবেন এই আশাই সবসময় করে থাকি এবং আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমি আপনাদের বলতে পারি যে আমি অনেক দূর আসলে আপনাদের নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ, কথা দিলাম। এবং এই বলে সবাই অবশ্যই আশা করব সবাই এই করোনার মধ্যে সাবধানতা অবলম্বন করে আসলে চলাফেরা করবেন এবং অবশ্যই মাস্ক পরিধান করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আসলে আজ আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। মোহাম্মদ তৌকির আহমেদ, সবাই ভালো থাকবেন।